বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেশি তরুণ ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছেন তারা। তবে পেসাররা হতাশ করেছে হাবিবুল বাসা সুমনকে। ধুমধারাক্কা টি টোয়েন্টি লিগ বিপিএল, আলোচনা সমালোচনা তো আছেই, সঙ্গে প্রশ্ন আছে বিপিএলে দেশের ক্রিকেটের প্রাপ্তি নিয়েও। কেমন করছেন উদীয়মানরা তাও আলোচ্য। জাকির হাসান, জাকির আলী, রাকিবুল, তৌহিদ হৃদয়ের পারফরমেন্স ছুঁয়ে গেছে নির্বাচকদের। তবে পেসারদের পারফরমেন্স ছিল গড়পড়তা। হাবিবুল বাশার বলেন, আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ব্যাটারদের স্ট্রাইক রেটের বিষয়টা। তরুণদের অনেকেই কিন্তু ভালো স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছে। সামনেই ইংল্যান্ড সিরিজ, পুরো বছরই আছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। তবে এখনই তাড়াহুড়া নয়, বরং তরুণদের আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে চান নির্বাচকরা। দৃষ্টি রাখছেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ তথা 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে। তবে সেখানেও আছে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক সিরিজ তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘ সময় রানে নেই নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে ধরা হয়েছিল লোয়ার মিডল অর্ডারের টাইগার ক্রিকেটের অন্যতম ভরসা। তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলেই, তবে এখনই তার ওপর থেকে আস্থা হারাচ্ছে না নির্বাচক প্যানেল, বরং তার সুযোগ মিলছে ইংল্যান্ড সিরিজেও। হাবিবুল বাশার বলেন, সোহানকে কিন্তু আমরা 6-7 নম্বরে পাওয়ার হিটার হিসেবে বিবেচনা করে থাকি। ও কিন্তু নিজেকে প্রমাণও করেছে, তাই আমরা আশাবাদী। ইংল্যান্ড সিরিজের জন্য আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি স্কোয়াড ঘোষণা করার পরিকল্পনা বিসিবির।